আজকে ওই চাচির কাছে আবারও আসছি, ঠিক আছে? এ কারণে আসছি যে আজকে বৃষ্টি হচ্ছে, কি করা যায় না করা যায় ওভারঅল বিষয়গুলো নিয়ে আমরা এখানে আসছি, চাচির সাথে কথা বলবো। ইতিমধ্যে চাচিকে দেখতে পাচ্ছি এখানে আছে, আসুন কথা বলবো। এ চাচি, আমরা যে ভিডিওটা আগে করেছি, ঠিক আছে, সে ভিডিওটা দেখে নিচ্ছি, আবারও ভিডিও করছি, কোনো সমস্যা নাই। খেতে আসবে অনেকে, ঠিক আছে, এই জন্য চাচির কাছে আজকে আসছি। চাচি যেন এখানে যে এটা ধরে আছে, তারপরে যে এনারা খাচ্ছেন ই করতেছেন, এনাদের তিনজনের বিল আমি দিয়ে দিবো ইনশাল্লাহ, সমস্যা নাই, প্যাক চুক্তি খাবে। হ্যাঁ, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে চাচি যেন এখানে ভিজে গেছে, চাচিকে আমি আপনার চাদর কেনার টাকা, তারপরে আপনার কি বলে এটাকে ওই কম্বল বলেন যেটা বলেন, তারপরে যে এটাকে কি বলে মেক্সি মেক্সি, তারপরে এখানে চার পাঁচটা টুল যেন দিতে পারে বিস্তারিত, ঠিক আছে, আমি এনাকে মোটামুটি 2000 টাকা দিয়ে দিব, পাশাপাশি আপনাকে ইয়ে এনাদের খাবার দাবারের বিল দিয়ে দিব, সব কিছু ওভারঅল। আমি আজকে বেশি এই ইয়েটা করবো না, এ কারণেই অনেকেই হয়তো ভাবতে পারেন এখানে আমি ব্লগিং করতেছি না, এরকম কিছু না। আজকে দেখছিলাম যে এখানে অনেকটা ইয়ে হচ্ছে, এই জন্য চেষ্টা করছি যে চাচিকে যদি একটু সহযোগিতা করা যায় আমার পক্ষ থেকে। আশা করি যারা এখানে আশেপাশে আছেন তারা সবাই এসে খাবেন, ঠিক আছে, খুব মজা, প্রাণ ভরে খেতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। চাচি, এখানে আপনি টুল কিনে নেবেন, আপনি মেক্সি কিনবেন, আপনার শীতের কাপড় কিনবেন, সব কিছু দিয়ে ওই যে 2000 টাকা ওটা দিয়ে আপনি সব কিছু ম্যানেজ করবেন, 1000 টাকা পয়সা তো আমি দিব ইনশাল্লাহ, সমস্যা নাই।
ঠিক আছে? আর যারা যারা মনে করেন যে চাচিকে সহযোগিতা করতে চান এখানে চলে আসবেন। অ্যাড্রেসটা তো হচ্ছে বললাম যে ওই যে শহীদ মিনার থেকে এপাশে আপনার কি চত্বর জানি বলে ওই চত্বরটার মাঝামাঝি হচ্ছে, শহীদ মিনার দিয়ে এদিকে আসলেই হবে, ঠিক আছে? ফুলার রোড বলে মনে হয় এটাকে, ফুলার রোড, এই ফুলার রোডে এখানে আসলেই হবে, মাঝামাঝি অবস্থায় আর কি। এখান থেকে আমার কাছে মনে হয় চাচিকে আপনারা খুব সুভাবে দেখতে পারবেন, চাচির খাবার খেতে পারবেন, খুব সহজেই ইয়ে করতে পারবেন, ঠিক আছে? আর আমার চ্যানেলটাতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে না চাচিকে কিছু কিনে দিবেন, সহযোগিতা করবেন, প্লিজ সহযোগিতা করবেন, ঠিক আছে? শুধু এখানে না, চাচিকে না, আরও আপনার এলাকাতে যে কোনো জায়গাতে যদি কাউকে, যদি ক্ষুধার্ত মানুষকে অথবা এই ধরনের অসহায় মানুষগুলোকে যদি সহযোগিতা করতে পারেন, আমার কাছে মনে হয় অনেক অনেক ভালো হবে। আরেকটা কথা সর্বশেষ বলে দিই যে ঘরে বসে থেকে যদি আপনারা অনেকে ফ্রিল্যান্সিং করতে চান, সে ফ্রিল্যান্সিংয়ের জায়গাটা নিজের ঘরে বসে করে নিতে পারেন। যদি আপনি স্কিল হতে পারেন, ওয়ার্ল্ড ওয়াইড আপনি কাজ করতে পারবেন, থার্ড ওয়ার্ল্ড থেকেও আপনি কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষগুলোর সাথে কাজ করতে পারবেন। আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে, পাশাপাশি আমার এই ফেসবুকেও অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেখান থেকে আপনারা কাজ করে নিতে পারবেন। তারপরেও যদি কেউ যদি মনে করেন যে না আপনারা ফ্রি শিখতে চান, অসংখ্য চ্যানেল আছে, সেখান থেকে করে নিতে পারবেন। আর ভিডিও ডিসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।